হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলুন রান্না শুরু করা যাক। আমি একটি পেঁয়াজ নিয়েছি, আজকে কি রান্না করে দেখাবো, রান্নার নাম বলবো না, তবে অবশ্য রান্নার টাইটেল বা নাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি রান্নাটা দেখাবো। যারা ডিম পছন্দ করেন না তারা এই রান্নাটা খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি এই পর্যায়ে নিয়েছি তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে এই রান্নাটা করতে হবে মৃদু আঁচে। আমি ছোট একটি আলু নিয়েছি, আলু কুচি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি আলুটা কিভাবে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে নিব টমেটো, আপনারা টমেটোটা পরিমাণ মতো নিয়ে নেবেন, বড় সাইজের টমেটো হলে একটা দিনের জন্য একটাই আনা। মৃদু আছে ভাবতে হবে এই জন্যই, নয়তো পেঁয়াজটা বেশি হয়ে যাবে, নয়তো আলুটা কোনো পুড়ে যাবে, যার জন্য মৃদু আছে ভাবতে হবে, যেন সব উপকরণ সব উপাদান যেন ভালোভাবে ভাজা হয়। এরপর যে আমি কাঁচামরিচ নিয়েছি সামান্য পরিমাণে, লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি তাই আমি মরিচ গুঁড়াটা অল্প পরিমাণে দিব, আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন সামান্য। ডিমটা ফেটে নিব, জিরা গুঁড়া, দেখুন আমার পেঁয়াজ আলু এবং টমেটো সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি ডিমটা ঢেলে দিয়েছি। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের জানাতেও ভুলবেন না। রান্না শেষে আমি ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে নিব, তবে ধনিয়া পাতাটা দেওয়ার পর নামিয়ে নেবেন যেন বেশি না হয়। ধৈর্য সহকারে দেখুন আমার রান্না কমপ্লিট। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।